নবীজি একদিন সকালবেলা ঘুম থেকে উঠলেন, মক্কার সবথেকে উঁচা পাহাড়ের উপরে উঠে গেলেন, সাফা পাহাড়ের উপরে আরোহণ করলেন। সকালবেলা ডাক দিয়ে বললেন, ইয়া সাবাহা। আগেকার মক্কায় প্রচলন ছিল, আরবে প্রচলন ছিল, কেউ যদি সকালবেলা ইয়া সাবাহা বলে ডাক দিত, মক্কার মানুষ মনে করত ভয়ঙ্কর কোনো সংবাদ হবে, ভয়ঙ্কর কোনো খবর ছড়া, সকালবেলা কেউ পাহাড়ে উঠে ডাক দেয় না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপরে উঠলেন, ইয়া সাবাহা বলে ডাক দিলেন। মক্কার সমস্ত কুরাইশের নেতারা, বড় বড় লিডারেরা সকলে জমা হয়ে গেল পাহাড়ের নিচে। যারা যেতে পারল না তারা তাদের দূত পাঠাইয়া দিল, প্রতিনিধি পাঠাইয়া দিল, যা মোহাম্মদ কি বলে শুনো। সবাই যখন পৌঁছে গেল সবাই আশ্চর্য, মোহাম্মদ আমাদের কিভাবে ডাক দিল কেন? আমার নবী যাকে জানতে চাইলেন, বলো মক্কার মানুষেরা, তোমাদের কাছে আমি জন্ম নিয়েছি, দীর্ঘ ৪০টা বছর তোমাদের সামনে বেড়ে উঠেছি, আমি তোমাদের কাছ থেকে আমার সম্পর্কে জানতে চাই, বলো তো তোমাদের কাছে আমি কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই কথাগুলো শুনে মক্কার সমস্ত নেতা লিডারেরা বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ৪০টা বছর তুমি আমাদের কাছে বড় হয়েছ, তোমার ৪০ বছরের জিন্দেগি আমরা দেখেছি, জিন্দেগিতে আমানতের খেয়ানত করো নাই, জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলো নাই, কারো দিকে চোখ উঠাইয়া কথা বলো নাই, তোমার চরিত্র আসমানের নিচে জমিনের উপরে আর কারো মধ্যে নাই, সুতরাং তুমি আমাদের কাছে চির বিশ্বস্ত, আল আমিন। তুমি কোনো কথা বলবে আমরা মানব না, তা হতে পারে না, আমরা যে কেউ হতে পারি, যেভাবেই হতে পারে, কিন্তু তুমি আমানতদার। মনে রাখবেন, সকল মানুষ এক বাক্যে বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমানতদার। এবার নবীজি বলছেন, শোনো, আমি যদি তোমাদের কাছে কোনো সংবাদ, সুসংবাদ অথবা দুঃসংবাদ দিই, তোমরা কি মেনে নিবে? সবাই বলতে লাগলো, কোনো কথা নাই, কিল কাল নাই, জানতেও চাইব না, সুজা মেনে নিব। এবার নবীজি বললেন, শোনো, আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্ত থেকে কোনো বিরুদ্ধবাদীরা তোমাদের উপরে আক্রমণ করতে আসতে পারে, তোমরা কি আমার কথাগুলো মানবে? সকল মক্কার নেতা লিডারেরা বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে, তুমি কোনো কথা বলতে দেরি হবে, নির্দ্বিধায় মানতে আমাদের এক সেকেন্ডও দেরি হবে না। এই কথাগুলো তারা বলল। এবার নবীজি বলছেন, ও কুরাইশেরা, ও মক্কার মানুষেরা, শোনো, পাহাড়ের অপর প্রান্ত থেকে বিরুদ্ধবাদীরা তোমাদের উপর আক্রমণ করে নিঃশেষ করে দেবে, এর চাইতে ভয়ঙ্কর সংবাদ আমার কাছে আছে, কি বলতে চাও বলো? নবীজি বলছেন, শুনো রে, আজ থেকে আমি নবী এবং রাসূল, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকবা, আজ থেকে মূর্তি পূজা করা যাবে না, আজ থেকে দুনিয়ার কোনো জিনিসের পূজা করা যাবে না, এই জমিন একমাত্র আল্লাহর, এই জমিনে হুকুম চলবে আল্লাহর, এই জমিনে তাওহীদ চলবে আল্লাহর, সাথে সাথে আমাকে নবী এবং রসুল হিসাবে স্বীকৃতি দেওয়া লাগবে, আমি আখিরি জামানার পয়গম্বর, আজ থেকে তোমরা যদি তা না মানো দুনিয়ায় তোমরা অপদস্থ হবে, ইন্তেকালের পরে ভয়ঙ্কর জাহান্নামে যাওয়া লাগবে, আর যদি তোমরা মেনে ফেলো জান্নাতে তোমরা চলে যাবে। এই কথাগুলো শুনবার পরে কথাগুলো ভালো করে বুঝবেন, কে বোঝাতে চাই, পুরা মক্কার মানুষ কি কর্তব্য বিমূঢ়, মুহাম্মদ কি হঠাৎ করে শোনালো, একটা ভালো ছিল হঠাৎ করে আজকে কি বলে, মক্কার মানুষেরা জবাব দিতে পারতেছে না, সবাই তো চিন্তায় পড়ে গেছে কি বলবে কি বলবে। এমন সময় নবীজির আপন চাচা আবুল আহাব দাঁড়িয়ে গেল, কার চাচা? নবীজির আপন চাচা আবুল আহাব দাঁড়িয়ে গেল হাতের মধ্যে কঙ্কর নিয়ে, পাথর নিয়ে, আর বলতে লাগলো, তাব্বান লাক ইয়া মুহাম্মদ আলী হাদা জামাতানা আয়দাও থানা, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুমি ধ্বংস হয়ে যাও, তোমার সারাদিন ধ্বংস হয়ে যাক, তুমি কি এই কথাগুলো বলবার জন্য আমাদেরকে দাওয়াত করেছো, তুমি এত খারাপ হয়েছো জানতে পারলাম না আগে, তুমিও পাগল তোমার আল্লাহও পাগল। এ কথা বলে হাতের মধ্যে পাথর নিয়ে আমার নবী জিকে মারবার জন্য উদ্যত হলো, দাঁড়িয়ে গেল, আঘাত করবার জন্য ছুটে যেতে লাগলো। আমি জানতে চাই, নবীজি প্রথম মক্কায় দিনের দাওয়াত দিয়েছেন, বাধা দিছে কে? কথা বলেন, আরেকটা পরিচয় বুঝবেন কথাগুলো বলছি,
নবীজির চাচা বাধা দিয়েছে। চাচা ঘরের লোক না বাহিরের লোক? মক্কার মানুষ এখনো কোনো উত্তর দেয় নাই, বিভিন্ন ধর্মের মানুষ আছে, কোনো উত্তর দেয় নাই। প্রথমেই যে বাধা দিয়েছে সে ঘরের না বাহিরের? সুতরাং আজকালকে আমরাও দিনের দাওয়াত দিতে গেলে বাহিরের লোক আমাদেরকে যা ডিস্টার্ব করে তার চাইতে আমাদের মতো বেশভূষার ঘরের মানুষই আমাদেরকে বেশি ডিস্টার্ব করে। কথা মনে রাখবেন রসুল, কিছু তাহলে কি বুঝাতে চাইলাম? নবীজি দিনের দাওয়াত দিলেন, প্রথম বাধা দিয়েছে ঘরের মানুষ। বাহিরের মানুষে দুষে লাভ নাই। মক্কার মানুষ চিন্তা করলো হয়েছে তো কারবার, আমরা কিছু বলার আগে দিয়ে ঘরেই তো মাই লেগে গেছি। আপন চাচা, এখন এখানে আরো দুটো শিক্ষা নাম মনে রাখবেন। আবুল আহাব শুধু রসুলের চাচা নয়, আবুল আহাবের তিনটা পরিচয় রসুলের সঙ্গে। এক নম্বর, আবুল আহাব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজন একসাথে বড় হয়েছেন, অর্থাৎ আবুল আহাব রসুলের খেলার সাথী ছিল। তাহলে একদিক থেকে চাচা, অপর দিকে বন্ধু। দুই নম্বর পরিচয়, আবুল আহাব রসুলের আপন চাচা। তিন নম্বর পরিচয়, আবুল আহাবের দুই ছেলে উতবা এবং উতাইবা। এই উতবা এবং উতাইবার কাছে নবীজি নবুয়ত পাওয়ার আগে তার দুইটা মেয়েকে বিয়ে দিয়েছিলেন, জাইনাব এবং রুকাইয়া। এই দুইটা মেয়েকে আবুল আহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন। এই পরিচয়ে আবুল আহাব রসুলের খেলার সাথে বন্ধু, অপর পরিচয়ে রসুলের চাচা, আরেক পরিচয়ে রসুলের বিয়াই। বিয়াই বুঝেনি আল্লাহ জানে কি রসুলের বিয়াই। এত পরিচয় থাকবার পরে দাঁড়াইছে রসুলকে মারবার জন্য। মক্কার মানুষকে কারবার তো লাগছে, নিজের মধ্যেই মাইস, আমরা এখন একটু দূরে থাকি, মানুষ তো তামসা দেখতে চায় যখন ঘরে মাইর লাগে। দেখেন না বাংলাদেশে হুজুরে হুজুরে মারামারি, পিড়ে পিড়ে গুতাগুতি, একজন আর একজনকে দেখতেই পারে না, সহ্যই করতে পারে। এক কালিম আর এক কালিমকে সহ্য করতে পারে না, আছে না নাই ঘরে মাইর। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আবুল আহাব যখন আমার নবীজিকে গালি দিয়েছে, কথাগুলো আমরা লম্বা হয়ে যাচ্ছে সংক্ষেপ করে নিয়ে যাচ্ছি, গালি দিয়েছে নবীজিকে, গালি দিতে লাগলো, নবীজি উপর দিকে হাত উঠাইয়া বললেন, আল্লাহ তাআলা আমার চাচা আমাকে গালি দিয়েছে আমার যায় আসে না, আমাকে কষ্ট দিয়েছে আমার যায় আসে না, কিন্তু আল্লাহ তোমাকে গালি দিয়েছে আমার সহ্য হয় না। আল্লাহ জানাইয়া দিলেন, ও বন্ধু আবুল আহাব আমাকে গালি দিয়েছে, আমি আল্লাহরও যায় আসে না, আমার কোরআনকে গালি দিয়েছে আমার যায় আসে না, আমাকে পাগল বলেছে আমার যায় আসে না, কিন্তু যাকে আমি বন্ধু হাবিবুল্লাহ বানিয়েছি, আমার বন্ধুকে যারা গালি দিবে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিতে পারি না। আল্লাহু আকবার! আল্লাহ বলতেছেন আমার বন্ধুকে গালি দিলে আমি ছেড়ে দিতে পারি না। আমরাও বলছি, আমরা আশিক রসুল, আমার রসুলকেও কেউ গালি দিলে আমরাও বরদাস্ত করতে পারি না, ঠিক কিনা বলে? আমরাও পারি। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ভিন্ন লম্বা আলোচনা সংক্ষেপ করে বলছি, আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, যে আবুল আহাব আমার রসুলকে গালি দিয়েছে সে ধ্বংস, হাত পা ধ্বংস, সম্পত্তি ধ্বংস, সব বাদ। কিন্তু আল্লাহ বলতে গিয়ে এই সুরার মধ্যখানে আরেকটা কথা বলে দিয়েছেন, ওয়া মারাতুহু হাম্মালাতাল আপনার চাচি এবং বিয়াইন, সেই উম্মে জামিলকেও ধ্বংস করে দিয়েছি। কথা হলো উম্মে জামিলের, কথা আল্লাহ কেন আনলেন? উম্মে জামিলের জন্য তো রসুল বদদোয়া করেন নাই। আল্লাহ বললেন, বন্ধুরে তুমি দ্বীনের দাওয়াত দাও, আর এই মহিলা তোমার রাস্তায় ডিস্টার্ব করে, রাস্তায় কাঁটা ফেলে দেয়,
মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তোমার নামে বদনাম করে, গীবত শেকায়ত করে, মানুষের বিরুদ্ধাচরণ, মানুষকে তোমার বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বানাইয়া দেয়। এই জন্যে আমি আল্লাহ ওই মহিলাকেও ধ্বংস করে দিলাম। কে বলছেন? আরো জোরে বলেন। সুতরাং আমি বুঝাতে চাই, যারা গোপনে গোপনেও আল্লাহ রসুলকে গালি দেয়, আল্লাহ বলছেন বদদোয়া করো আর না করো আমার হাত থেকে ছুটতে পারবে না। এটা কেমনে আপনাদেরকে এক মিনিটে বুঝাই, এখন বুঝাতে চাই এই কোরআন আর রসুলের সিরাত কেমন। এই উম্মে জামিল একদিন আমার নবীকে মারবার জন্যে হাতের মধ্যে কতগুলা পাথর নিয়া, কাঁধে দুইটা পাথরের বস্তা নিয়া আমার নবীজিকে মারবার জন্যে কাবা চত্বরে পুরা মক্কা নগরী খুঁজে না পেয়ে কাবার দিকে যায়। আমার রাসূল সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে সঙ্গে নিয়া কাবা চত্বরে আবু বকর শুয়ে আছেন, আবু বকর বসে আছেন, আর আবু বকরের রানের উপরে আমার নবীজি মাথা রেখে শুয়ে আছেন। নবীজি কোরআন তেলাওয়াত করেন, আবু বকর শুনেন। হযরতে আবু বকর তাকাইয়া দেখেন নিজের রানের উপরে নবীজির মাথাটা মুবারক রেখে শুয়ে আছেন। আবু বকর তাকাইয়া দেখে একবার আসমানের সূর্যের দিকে তাকায়, আর একবার রসুলের চেহারা মুবারকের দিকে তাকায়। আবু বকর এই তাকাতে তাকাতে সিদ্ধান্তে উপনীত হলেন, আসমানের সূর্যের চাইতে আমার রসুলের চেহারা আরো কোটি গুণ বেশি সুন্দর দেখা যায়। আমার বন্ধুগণ এক পর্যায়ে হযরতে আবু বকর শুনতে পেলেন নবীজি কোরআন তেলাওয়াত করেন। ভালো করে বুঝবেন, নবীজি কোরআন তেলাওয়াত করেন, আবু বকর নিজের কানে শুনেন। হযরত রাসূলে পাক হযরতে আবু বকর রানের উপরে শুয়ে আছেন। কিছুক্ষণ পরে সিদ্দিক আকবর তাকাইয়া দেখেন একজন মহিলা হাতির মধ্যে পাথরের বস্তা নিয়ে আসতেছে, নবীজিকে মারবার জন্য আসতেছে। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নির্ঘাত একজন মহিলা আপনাকে মারবার জন্য আসছে, কোনো মহিলা যদি আপনাকে মারে এর চাইতে লজ্জার কিছু হতে পারে না, আপনি বলেন আমি প্রতিবাদ করি। আমার নবীজি বলেন, আবু বকর চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন বন্ধু আমার, কোন কাফের কোন অন্যায়কারী যদি আপনাকে আঘাত করবার জন্য আসে, আপনি যদি আমার কোরআন থেকে তেলাওয়াত করেন, আমি আল্লাহ এই কোরআন তিলাওয়াতের বরকতে কাফের থেকে আপনাকে বাঁচাবার ওয়াদা দিলাম। উম্মে জামিল কাছাকাছি পৌঁছে গেল, আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনার চাচি, উম্মে জামিল আপনাকে মারবার জন্য আসছে। নবীজি বললেন, ধৈর্য ধরো, আমি কোরআন তিলাওয়াত করি, দেখো তো কি হয়, কি বোঝাতে চাই একটা ম্যাজিক। হযরতে সিদ্দিকে আকবর বসে আছেন, নবীজি কোরআন তিলাওয়াত করেন, সিদ্দিকে আকবরের রানীর উপরে মাথা রেখে শুয়ে আছেন, উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে সুজা আমার নবীর মাথার সামনে দাঁড়াইয়া, একবার সামনে দাঁড়াইয়া আবু বকরকে বলছি, আবু বকর, পুরা মক্কা নগরী খুঁজলাম কোথাও খুঁজে পেলাম না, তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায় কোথাও পেলাম না, গেল কই? আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, বলছে কি, আমি দেখি আমার নবী আমার রানে শুয়ে আছেন, দুইটা কান দিয়ে তেলাওয়াত শুনি, আমার নবীজির সামনে দাঁড়ায়া উম্মে জামিল রসুলকে দেখে না, আল্লাহ আকবারের চাইতে আশ্চর্য মজেজা নাই কোন, সুবহানাল্লাহ। আবু বকর বলছেন, উম্মে জামিল রে, তোমার ভাতিজা, তোমার বিয়াই, তুমি খুঁজো, আমি কেন বলবো? উম্মে জামিল পুরা কাবাগর খুঁজলে কোথাও পেল না, আবার নবীজির সামনে দাঁড়াইছে, নবীজির সামনে দাঁড়াই আবু বকরকে বলছে, আবু বকর, পুরা কাবা ঘর খুঁজলাম কোথাও দেখি নাই, তুমি একা একা বসে কি করো, চলে যাচ্ছি, খবর করে দিলাম, খবরদার তাকে বলে দিও হাতের মধ্যে পাথর, বস্তার মধ্যে পাথর, মক্কা কোথাও পাইলে তাকে ছাড়বো না, মেরে ফেলবো, খবর তুমি তাকে পৌঁছাইয়া দিও। আবু বকর আশ্চর্য হয়ে চিন্তায় পড়ে গেলেন, বলে কি আমার নবীরে নাকি মারবে, নবীজি আমার সামনে তার চোখের সামনে দেখে না, হ্যাঁ নাকি মারবে?
আল্লাহ বলেন উম্মে জামিল তুই কৌশল করছিস আমার বন্ধুরে মারবে আর আমি কৌশল করছি বাঁচাইয়া দিব আল্লাহু আকবার। এজন্য আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ জানাইয়া দিলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা আজি কৌশল করে দিনকে মুছে দিতে চাও রে গোলাম, তোমরা জানো না তোমাদের কৌশল যেখানে শেষ, এর হাজার কিলোমিটার দূর থেকে আমি আল্লাহর উত্তম কৌশল শুরু হয়ে যায় কোন সুবহানাল্লাহ। উম্মে জামিল পাথর নিয়ে চলে গিয়েছে, এবার হযরতে আবু বকর জড়াইয়া নবীজিকে ধরে কাঁদতেছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ বলেন না ব্যাপারটা কি, আপনি কোরআন শরীফ পড়েন আমি কান দিয়া শুনি, আপনি আমার রানে শুয়ে আছেন আমি চোখ দিয়া দেখি। উম্মে জামিল আপনার সামনে দাঁড়াইয়া আমাকে দেখে আপনাকে দেখে না ব্যাপার কি? নবীজি জানাইয়া দিলেন, ও আবু বকর আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন কোন কাফের কোন অন্যায়কারী কোন জালেম যদি আমাকে আঘাত করবার জন্য আসে ওই সময়ে যেন আমি আমার আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করি। আল্লাহ জানাইয়া দিয়েছেন হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠায়া ওই কাফের আর আমার মধ্যখানে আজীবনের মতো পার্টিশন সৃষ্টি করে দে। আল্লাহু আকবার বলে, কষ্ট হচ্ছে না তো? সাড়ে দশটা হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের কষ্ট দিয়ে কথা বলার কোনো যুক্তিগত আমার কাছে নাই। রাত হলে তো আপনাদের ঘুমাইতে দেব আর আমারও ঠাকুরগাঁও যাইতে প্রোগ্রামে। কথাগুলো শুনেন কি বলতে চাই, রাসূল ইসলাম এখন দিনের দাওয়াত দিচ্ছেন, কিসের দাওয়াত দিচ্ছেন? দিনের দাওয়াত দিচ্ছেন, কেউ গালি দেয় কেউ রাসূলের কথা শুনে, এভাবে চলতে আছে। সর্বপ্রথম মুসলিম হয়েছেন কে? হযরত খাদিজাতুল কুবরা। নবীজি এরপরে একবার নিজের বন্ধুর কাছে দাওয়াত পৌঁছালেন, তার বন্ধু ছিল একজন হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর বলেন, মোহাম্মদ বলছে আমার বন্ধু, কথা কি আর জানার দরকার আছে, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোয়ানদের মধ্যে নবীজি বাসায় আসলেন, আয়েশা দেখেন চাচা তো ভাই আলী বসে রয়েছে, বাচ্চা মানুষ পিচ্ছি, আলী তো এমনি খাটো খাটো বুঝেননি বাইটিয়া, আলী এমনিতেই খাটো মানুষ, এজন্য আলীকে মাঝে মাঝে অমর এবং আবু বকর বলতেন। আরেক কথা, অমর এবং আবু বকর মাঝে মাঝে আলীরে বলতেন লাও খান আলী ফলাম, যদি আমরা আলিফ এবং লাম না থাকতাম নুনের অস্তিত্বই। এই হাজরতে আলী পিচ্ছি মানুষ, নবীজি বলছেন আলী ব্যাপার কি, বলে কি আপনি চুপি চুপি খাদিজাকে বললেন, আপনি চুপি চুপি আবু বকরকে বললেন, আমার কিছু বলেন না কেন? নবীজি বলছেন ব্যাপার তো এটাই যে আমি কালিমার দাওয়াত দিচ্ছি আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল। আলী বলছেন আপনি আমার চাচা তো ভাই, আমারও গোপন করছেন কেন, আমারও হাতটা নেন কালিমা পড়াইয়া মুসলমান বানায়। বাচ্চাদের মধ্যে প্রথম মুসলিম হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা, মনে থাকবে তো কথাগুলো? নবীজি দিনের দাওয়াত দিচ্ছেন, আমি যতটুকুনি বলি আয়াত পর্যন্ত গিয়ে রেখে দিব। এবার আল্লাহ বলছেন নবীজিকে দাওয়াত দেন, নবীজি দাওয়াত দিচ্ছেন, আমি আল্লাহ বলছেন দুই জিনিস দিলাম, একটা হলো আবু তালেব আর একটা হলো খাদিজা, দাওয়াত দিচ্ছেন। কিছুদিন দাওয়াত দেওয়ার পরে হযরতে আবু তালেব, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু তালেব ধারাবাহিকভাবে একই বছরে দুজন ইন্তেকাল করলেন। কি করলেন? আবু তালেব এবং খাদিজা। নবীজি এখন দেখলেন ঘরে বাইরে বিপদ, সারাদিন বাহিরে কষ্ট পেয়ে ঘরে আসলে খাদিজার চেহারা দেখলে সব দূর হয়ে যায়। খাদিজা এমন স্ত্রী ছিলেন, রাসূল পাক ইসলাম বলছেন আমি সারাদিন কষ্ট করে মানুষের মারধর খাইয়া দিনের দাওয়াত দিয়া গভীর রাত্রে দরজা এসে একবার নখ দিয়ে বলছে খাদিজা কথা শেষ করতে পারি নাই, দরজা খুলে খাদিজা আমার কপালে চুম্বন দিয়েছে। আল্লাহু আকবার,
কেমন স্ত্রী ছিলেন খাদিজাতুল কোবরা। নবীজি বলতেন, তুমি ঘুমাও না কেন, তোমার তো বয়স হয়ে গেছে। খাদিজাতুল কোবরা বলতেন, স্বামী আপনাকে বাহিরে রেখে আমার মন কি আর বিছানায় পড়ে থাকবে, আপনি আসতেছেন না, কখন আমাকে ডাকবেন, আমি আমার কানটা দরজার সঙ্গে লাগায় বসে থাকি, আমার স্বামী আমাকে দুইবার ডেকে যেন কষ্ট না পায়। আল্লাহ, কেমন ছিল তাদের আদর্শ, কি শিষ্টাচার, কি উত্তম খলক দিয়েছিলেন রসুল। এই খাদিজাকে নিয়ে লম্বা কথা আছে, তিনি ইন্তেকাল করলেন, রসুল ইসলাম চাচা আবু তালেবও ইন্তেকাল করলেন। আল্লাহর কাছে নবীজি বলছেন, আল্লাহ তুমি আমারে বললে আমার কষ্ট দূর করছো, খাদিজার মাধ্যমে এবং আবু তালেবের মাধ্যমে তুমি বলছো আমার কষ্ট দূর করেছ। আল্লাদি আনকাদা জহরাক, যা ছিল আমার জন্য কষ্টের তুমি দূর করে দিয়েছ, এখন তুমি বলো আজ খাদিজাও নাই আমার চাচাও নাই, কষ্ট কমছে না বাড়ছে, কথা বলে তুমি বলছো কষ্ট কমছে, আমি দেখতেছি এখন বাড়ছে, আমি কই যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আর মক্কায় থেকে লাভ নাই, চাচাও নাই, বাহিরে গেলে মানুষ মারতে পারে, খাদিজাও নাই, ঘরে আসলেও আমার শান্তি নেই, চলে যাই নানার বাড়ি তায়েফ, কই যাবেন, তলে যাচ্ছে, মনে রাখবেন। গতকালকে এক তাফসিরে বলেছি সূরায়ে আলি ইমরানের শেষ পৃষ্ঠার দু তিনটা আয়াতে আল্লাহ বলছেন যারা হিজরত করে, হিজরতের মাধ্যমে আল্লাহ তিন জিনিস দেন, একটা হচ্ছে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা, দুই নম্বর দুনিয়ার জমিনে কর্তৃত্ব এবং ক্ষমতা, তিন নম্বর হচ্ছে ইজ্জত এবং সম্মান। আল্লাহ বলছেন যারা দীনের জন্য হিজরত করে আমি তিনটা জিনিস তার জন্য রিজার্ভ করে রেখে দিই। সুবহানাল্লাহ। নবীজি ইসলাম চিন্তা করলেন এই দেশে থাকে লাভ নেই, জায়গা নানার বাড়ি তায়েফের দিকে ছুটলেন একা একা, সাথে একজনকে নিছে। কথাগুলা বুঝবেন কতটুকু কষ্ট পেলে একজন মানুষ বাড়ি ছেড়ে দিতে পারে। আমার নবীজি এখন সব ছেড়ে চলে যাচ্ছেন, তায়েফে যাওয়ার পরে মানুষের কাছে বললেন, শোনো নানার বাড়ি এসেছি আমি তোমাদের আত্মীয়, তোমরা কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও, আসলিম তাসলাম, শান্তিতে থাকবা। এই কথা শুনবার পরে তায়েফের মানুষেরা তো কালিমা পড়ল না, উল্টা পাগল বলে আমার নবীর হাতে পায়ে রশ্মি লাগাইয়া অপমানিত গোলামের ন্যায় টানা শুরু করলো, বাচ্চাদেরকে দিয়ে পিঠের মধ্যে আঘাত করতে লাগলো। নবীজির পায়ের মধ্যে চামড়ার মুজা ছিল, কথাগুলা বুঝবেন, নবীজির তারিখে খাল্লিকান লিখে নবীজির পায়ে চামড়ার মুজা ছিল, কাটা একটা পাঞ্জাবির মতো একটা কাপড় ছিল। নবীজি যখন আঘাতপ্রাপ্ত হয়েছেন, এখানে আর একটা কথা বলে দিই মনে রাখবার জন্যে, আঘাতপ্রাপ্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন তিন জায়গায়। যেই মানুষের শরীরে জান্নাতি ৪০ জন পুরুষের শক্তি আছে, এই মানুষকে কতটুকু আঘাত করলে জমিনে পড়ে যায়। নবীজি অজ্ঞান হয়ে পড়ে আছেন, জ্ঞান ফিরবার পরে তাকে কোলে করে কাছে আনা হলো। একটা কথা বলে দিই মনে রাখবেন, তাফসিরে বাইজাওয়িতে লিখেছেন জিব্রিল আমিন পৃথিবীতে আসতে চারবার সব থেকে বেশি কষ্ট হয়েছে, পৃথিবীতে আসতে চারবার কষ্ট হয়েছে, এর একবার হলো তায়েফের দিন রসুলের কাছে আসার। এক মিনিটে সেই কথাটা আপনাদেরকে বলে দিই, নবীজির শরীর থেকে রক্ত ঝরছে, মাথা থেকে রক্ত, ঠোঁট ফেটে রক্ত, চুকের সামন থেকে রক্ত, বডি থেকে রক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শরীরের কাপড়গুলা খুললেন, শরীরটা মুছলেন, মুছতে মুছতে পুরা কাপড় রক্তে লাল হয়ে গিয়েছে, চিপলে রক্ত পড়ে, কাপড় শেষ হয়ে গিয়েছে, শরীরের রক্ত মুছা শেষ হয়নি। সাথে যে ছিল জায়েদ তাকে বললেন, তোমার কাছে কাপড় থাকলে দাও, তিনিও কাপড় দিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুছতেই লাগলেন, কাপড় শেষ, শরীর থেকে এখন পর্যন্ত রক্ত শেষ হয়ে যায় নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল দেখলেন বন্ধুর শরীর থেকে রক্ত ঝরেছে, কাপড় দিয়ে মুছে ফেলেছে, পায়ের মধ্যে চামড়ার মোজা আছে,
পুরা চামড়ার মোজার ভিতরটা রক্তে লাল, ডুবে গেছে, জমে গেছে। এক ফুটার রক্ত চামড়ার মোজার নিচ দিয়া লটকা লটকি করে এভাবে ফুটার মতো পড়ে যেতে পারে। আল্লাহর নবীর যখন এক ফুটা রক্ত পা থেকে জমিনে পড়ে যায়, আল্লাহ দেখলেন তায়েফের মানুষ আমার নবীজিকে মেরেছে, তায়েফের মানুষ তায়েফের মাটি বরদাস্ত করেছে, কিন্তু আমার নবীর এক ফুটা রক্ত যদি জমিনে পড়ে যায়, জমিন আমার রসুলের রক্তের লোড নিতে পারবে না, পুরা জমিন ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে, কেয়ামত কায়েম হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বললেন, জিব্রাইল তুমি কোথায়? জিব্রাইল বলছেন, আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহা, বড়ই গাছের নিচে। আল্লাহ বলছেন, জিব্রাইল এই মুহূর্তে তুমি তায়েফে যাওয়া লাগবে, আমার বন্ধুর পায়ের পাতা থেকে এক ফোঁটা রক্ত লটকে আছে, এক সেকেন্ডের এক কোটি বাঘের ভিতরে মাটিতে পড়ে যাবে, তাড়াতাড়ি তুমি যাও, আমার বন্ধুর পায়ের নিচে তোমার পর বিছানা বিছাইয়া দাও, যেন আমার বন্ধুর এক ফোঁটা রক্ত জমিনে না পড়ে। রে জিব্রাইল, যদি পড়ে যায় খবর রাখিস, পৃথিবী রাখবো না, এই পৃথিবী রাখবো না, দরকার নাই আমার, আর দুনিয়ার দরকার নাই, সব ভেঙ্গে ফেলে দেব। জিব্রাইল বলছেন, আল্লাহ আমি তো এখন কোথায়? আল্লাহ বলছেন, জিব্রাইল যা সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে যাও, জান্নাত থেকে রেশমি কাপড়ের একটা রুমাল নিয়ে যাও, আমার বন্ধুর পা থেকে রক্তগুলা মুছে দাও, জমিনে পড়তে দিও না। আল্লাহর কাছে জিব্রাইল বলছেন, আল্লাহ আমি কোথায়, জান্নাত কোথায় আর তায়েফ কোথায়? আল্লাহ বলেন, জিব্রাইল রে আমি বলছি, দেরি করা আর যাচ্ছে না। জিব্রাইল বলেন, পৃথিবীতে আসতে চার দিন কষ্ট হয়েছে, এত দ্রুত ওই দিন আমি আমার 600 নূরের ডানা দিয়া একবার টান দিলাম সিদরাতুল মুনতাহা থেকে, জান্নাতে আসলাম, কাপড় নিলাম, রুমাল নিলাম, তায়েফে গিয়া দেখি নবীজির পা থেকে রক্তের ফুটা ছুটে গিয়েছে, জমিনে পড়ে যায়। জমিনে পড়ে যাওয়ার আগে আগে আমি আমার পরগুলা বিছাইয়া দিলাম। এই নবীজি এবার চিন্তা করলেন, আহারে তায়েফের মানুষ আমাকে মারল, তায়েফের মানুষ আমাকে আঘাত করেছে, কই যাব কোথায় যাব, বাড়িতে গিয়ে লাভ নাই, কেউ নাই, খাদিজা নাই, তায়েফেও কেউ নাই, নানার বাড়িতে কেউ আমাকে রাখলো না, কই যাব। চলে যাই উম্মে হানির বাড়িতে, উম্মে হানিকে লম্বা আলোচনা, উম্মে হানিকে আব্দুল্লাহ একবার গিয়েছিলেন গোলাম কিনতে, দাস কিনতে, ওই জায়গা থেকে এক মহিলাকে কিনেছিলেন যার মেয়ের নাম যাকে উম্মে হানি বলে ডাকা হতো তার মেয়ের নামে। মনে রাখবেন, তার বাড়িতে পৌঁছে গেলেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গিয়ে বলছেন, বোন রে তোমার বাড়ি থেকে আজকে রাত্রে আমি থাকতে পারি? কথাগুলা দিল দিয়ে বুঝবেন কি বলতে চাই, লম্বা কথা দীর্ঘদিনের সংক্ষেপ করে নিয়ে আসতে চাই, মনে হচ্ছে একদিনের ঘটনা। উম্মে হানির বাড়িতে গেলেন নবীজি, রাত্রবেলা বিছানায় শুয়ে আছেন, মনে পড়ে গিয়েছে তায়েফের দিনের কথা। মানুষ যখন একা হয় দুঃখের কথা মানুষের মনে পড়ে যায়, একা একা কান্না করে। নবীজি একবার তাকাইয়া দেখেন শরীরের দিকে দাগ পড়ে আছে, শরীরে যেই বডিতে আল্লাহ মশা মাছি বসাকে হারাম করেছেন এই বডিটা ফুলে গিয়েছে, রক্ত লেগে আছে, চামড়া ছিলে গিয়েছে, শরীরটা ফুলে গিয়েছে, পুরা বডিতে ব্যথা। মনে পড়েছে, আহারে আজ যদি আমার খাদিজা থাকতো, বাড়িতে গেলে আমার সবগুলো ব্যথা দূর হয়ে যেত, আজ যদি আমার চাচা থাকতেন হয়তো তায়েফের মানুষ আমাকে মারবার সাহস পেত না,
আমার চাচাও নাই, খাদিজাও নাই, কেউ নাই। আজ যদি আমার একটা নিজের ভাই থাকত, তাইলে আমার দুঃখে দাঁড়ায় যাইতো, কেউ আমাকে আঘাত করতে পারত না। আজ যদি আমার একটা বোন থাকত, আমি বোনের বাড়িতে চলে যেতে পারতাম। আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন আল্লাহ তাআলা, আপনি না বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমার সম্মান বাড়িয়েছেন, সম্মানটা আমি জানতে চাই কোথায়? খাদিজাও নাই, চাচাও নাই, তায়েফে গেলা মানুষ আমাকে পিটাইল, এত মায়ের খাওয়ার পরে আমার সম্মানটা থাকলো কোথায় জানতে চাই? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে আমার নবীজি যখন বলছেন আল্লাহ কোথায় আমার সম্মান, আপনি না বলেছেন আমার ইজ্জত বাড়িয়েছেন, কোথায়? কিছু নাই। নবীজির এই কথা আল্লাহ সহ্য করতে পারলেন না, জিব্রিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও, বন্ধুকে সম্মান দিয়েছি বুঝে পাচ্ছে না, আজই বন্ধুকে দুনিয়ার সব থেকে বেশি সম্মানিত আমি আল্লাহ করতে চাই। জিব্রাইল আসলেন, ঘুম থেকে উঠালেন, নবীজি ঘুম থেকে উঠলেন, জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া জিব্রাইল ভাই তুমি কেন আসছো, কেন এখন আসছো বলো, এত নির্যাতন ভোগ করার পরে। জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন, আপনাকে নিয়ে যাওয়া লাগবে কাবা চত্বরে। জিব্রিল আমিন রাসূলের পাকে নিয়ে গেলেন, কাবা চত্বরে শোয়া দিলেন, জমজমের পানি হাতে নিলেন, সিনা চাক করলেন, বুক কাটলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার বুকটাকে আমি কাটি নাই, কাটা হলো। জিব্রিল আমিন বুকটা কাটলেন, বুকের ভিতর থেকে কি যেন বের করলেন, জমজমের পানি দিয়ে ধুইয়া ভিতরে ঢুকাইয়া দিলেন, জান্নাত থেকে আইলিব এবং হিকমত আনলেন, আইলিব এবং হিকমত এনে বুকের ভিতরে লাগাইয়া আবার লাগাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। জিব্রিল আমিন রাসূল পাককে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে, আল্লাহ পাক আগে থেকে ওখানে গোটা দুনিয়ার আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বরদেরকে একত্রিত করে রেখে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে পৌঁছে গেলেন, সকল নবীরা হাজির, দুরাকাত সালাত পড়তে হবে, কে ইমামতি করবেন? কে বলছেন বাবা আদম আপনি তো সকলের বাপ আপনি ইমামতি করেন, কেউ বলছেন ইব্রাহিম আপনি পড়েন আপনার মিল্লতের বাপ আপনি ইমামতি করেন, কেউ বলছেন ঈসা আপনি ইমামতি করেন। আল্লাহ জানাইয়া দিলেন জিব্রাইল সবাইকে জানাইয়া দাও, আমার বন্ধু ওয়ারাফানা লাকা যিকরাক, সম্মান কতটুকু দিয়েছি বুঝাতে চাই, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল পয়গাম্বরেরা আজকের দিনে হবে মুসল্লি, আর আমার বন্ধু হাবিবুল্লাহ হবে আজকের দিনের ইমাম। ওয়ারাফানা লাকা যিকরাক, বন্ধু সম্মানটা তো আমি বাড়াইয়া দিচ্ছি, কে দিচ্ছেন বাড়াইয়া? এখন নামাজ শেষ হলো, নবীজি উপর দিকে উঠতে লাগবেন, উপর দিকে যেতে থাকবেন, এখন যাবেন এই ওয়ারাফানা লাকা যিকরাক সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে কি হবে, এটা ও লম্বা এক আলোচনা, আমার এগারোটার ভিতরে এমনি আমি বুঝতেছি দেরি হয়ে যাচ্ছে, শেষ করতে হবে। সুতরাং এখান থেকে যে আলোচনা শুরু হবে এটা আরও বিশাল লম্বা। নবী যখন উঠতে থাকবেন প্রথম আসমানের গেটে যাবেন, জিব্রাইল নিয়ে যাবেন, জিব্রাইল নিয়ে যাওয়ার পরে প্রথম আসমানের গেটে সালাম দিবেন, প্রথম আসমানের প্রহরীরা বলবে আপনি কে? আমি জিব্রাইল। তো জিব্রাইল তো এখানে আইসেন কেন? গেটটা খোলো দাও না, আমি একটু উপরে যাব। তো আপনি এদিকে আসছেন কেন? গেট খোলা যাবে না। কেন? আল্লাহ আসমান সৃষ্টি করার প্রথম দিন থেকে নিয়ে, আসমানের প্রথম গেট থেকে নিয়ে সিদরাতুল মুনতাহার গেট পর্যন্ত নিজের কুদরতের মাধ্যমে লাল গালিচা বিছিয়ে দিয়েছেন, আল্লাহ স্ট্রাকচার ডিজাইন করে রেখে দিয়েছেন, জান্নাতুল ফিরদাউস থেকে কাঁচা ফুল এনে ছিটিয়ে দিয়েছেন, সব থেকে সুন্দর করেছেন তার বন্ধু হাবিবুল্লাহকে, তার বাড়িতে যেদিন দাওয়াত করবেন সেই দিন দরজা খুলে দেওয়া হবে, আর দুনিয়ার কারো জন্য দরজা খুলে দেওয়া হবে না, একমাত্র তার সম্মানের জন্য। জিব্রাইল বলছেন যার জন্য এত কিছু করেছো তিনি আমার সাথে আছে, যার জন্য এত কিছু করছো তেরো আমার সাথে। নবীজি উঠলেন, সবাই সালাম দিলেন,
নবীজি ওখানে গিয়ে মুচকি মুচকি হাসতেছেন। জিব্রাইল বলছেন, হাসেন কেন? আপনারা কান্তি ছিলেন, আপনারা কষ্টের মধ্যে ছিলেন, আপনাকে আমি নিয়ে আসলাম, এখন হাসেন কেন? নবীজি বলছেন, জিব্রাইল, হাসবো না, আল্লাহ যে আমাকে এতটুকুন ভালোবাসে আমি জানি না। আমি প্রথম আসমানে এসে দেখি প্রথম আসমানের গেট ডিজাইন যা করেছে সব স্ট্রাকচারাল ডিজাইন আমি মুহাম্মদ নাম দিয়া করেছে, নাম দিয়া। আল্লাহু আকবার বলেন, এত ভালোবাসে তো জানেন, এত ভালোবাসে। নবীজি উঠবেন, যাবেন, কোন কোন জায়গায় কী কী দেখবেন, এটা লম্বা একটা ঘটনার মতো একটা আলোচনা। সুতরাং আমি যে জিনিসের দিকে নিয়ে যেতে চাই আপনাদেরকে, আর আমরা ওদিকে নিয়ে যেতে চাই না, আপনাদের কাছে আমি যা বুঝাতে চাই এবং জানতে চাই, এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিশন, যে জিন্দেগি নিয়ে এসেছিলেন আপনার আমার কাছে, আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ও বিশ্ববাসী, তোমরা যদি উত্তম আদর্শ শিখতে চাও, তোমরা যদি শিষ্টাচার শিখতে চাও, দুনিয়ার জমিন থেকে সব ধরনের অনৈতিকতা দূর করে, জুলুম দূর করে, ন্যায় ইনসাফ কায়েম করতে চাও, দুনিয়ার কোনো জিনিস দিয়ে হবে না, কারো চরিত্র আদর্শ দিয়ে হবে না, এই পৃথিবীকে সুন্দর করতে চাইলে একজনের আদর্শ লাগবে, তিনি হলেন মুহাম্মদ রাসূল। তার আদর্শ ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। নবীজির আদর্শ তো তেমন ছিল, কারোর সাথে কথা বললে মুচকি হেসে কথা বলতেন, কেউ তাকে মারবার জন্য গেল তার হাত ধরে মুসাফা করতেন, বুকের সঙ্গে জড়াইয়া ধরতেন, দুশ্মন দুস্ত হয়ে যেত। সুবহানাল্লাহ বলে, সেই ছিলেন আমাদের রসুল। এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসতে পারবো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। অনেক লম্বা আলোচনা, আপনাদেরকে কষ্ট দিতে চাই না, রাত্র 2 ঘন্টা হয়ে গেছে প্রায়, আর আপনাদের কেউ কষ্ট দিতে চাই না, আমিও লম্বা করতে চাই না, আলোচনা অনেক দূরের বাত, অনেক লম্বা বিষয়। শেষ দিকে যে কথাগুলো বলতে চাই, দিল দিয়ে শুনেন আপনাদেরকে কি বুঝাতে চাই। ও ভাই, ভালো করে বুঝো, রসুলে চলে গিয়েছেন, রসুলের মতো মহামানবকে আল্লাহ দুনিয়া রাখেন নাই, তোমাকে আমাকে রাখবেন না। ওই নিউ মার্কেট এলাকার মুসলমানেরা শোনো, একদিন দেখবা চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী সাহেব থাকবেন না, একদিন চেয়ারম্যানের বাড়ির চেয়ারম্যান বাড়ি থাকবে, চেয়ারম্যান থাকবেন না, একদিন শিল্পপতির বাড়ি থাকবে, শিল্পপতি থাকবেন না, এই এলাকার সব থেকে বড় ধনীর বাড়ি থাকবে, ধনী সাহেব থাকবেন না, একদিন আপনার টাকায় বানানো বাড়ি থাকবে, থাকবেন না শুধু আপনি। আপনি কি নিয়ে যাবেন রবের কাছে, কি নিয়ে যাবেন রবের কাছে, কি আছে এমন যেটা নিয়ে আপনি রবের সামনে দাঁড়াবেন? শোনো, এলাকার মানুষ, নিউ মার্কেটে তোমার ব্যবসা, পুরা এলাকার মধ্যে তোমার ব্যবসা, সারা দিন ব্যবসা করেছ, ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত ব্যবসা করেছ, এশার সময় আল্লাহ ডাক দিয়েছেন যাও নাই, জোহরের সময় রব ডাক দিয়ে বলেছেন ও বান্দা ব্যবসার মধ্যে কল্যাণ নাই, হাইয়া আলাল ফালাহ, কল্যাণ তো আমার কাছে, তুমি আমার কাছে আসো, রসুলের জিন্দেগি নিয়ে আসো। মসজিদে গেল না, রব তো আসরের সময় ডাকলো, মাগরিবের সময় ডাকলো, একবার রবের কাছে গেল না, সারা দিন ব্যবসা করতে করতে রাত্রে 8টার সময় দোকান লাগিয়ে যখন বাড়িতে যাইবা, ক্যাশের বাক্স খুলেছ, বাক্স খুলে টাকা গুনতে গিয়েছ, আজকে নিউ মার্কেটে কি ব্যবসা করেছ, এই এলাকায় কি টাকা বিজনেস করেছ, টাকা গোনার জন্য কেসের বাক্স খুলে হাত দিয়েছ টাকা গুনবে, বুকা হয়তো তুমি জানো না তোমার কেসের বাক্সের ভিতরে আজরাইল বসা, আজরাইল আল্লাহকে বলছে নাম শিখাও আত্রুক, ওরে ছাইড়া দিব না ধর্ম, ও বলে টাকা তার, ও বলে বিজনেস তার, ও বলে সব তার, তুমি বলো ওরে ছাইড়া দিব না ধর্ম, আল্লাহ কয় টাকায় হাত দিছে গুনতে দিস না, একটা থাপ্পড় দে, দেখবে ব্রেইন স্ট্রোক হয়নি, দোকানেই ব্রেন স্ট্রোক। তুমি আমেরিকা চলে যাচ্ছ, ইংল্যান্ডে চলে যাচ্ছ, কানাডা চলে যাচ্ছ, তোমার পাসপোর্টে ভিসা লেগেছে, দুনিয়ার সবার কাছ থেকে বিদায় নিয়েছ, তোমার বন্ধু বান্ধব ব্যবসায়ীদের কাছ থেকে বিদায় নিয়েছ, কত দূরের সম্পর্কের মানুষের কাছ থেকে বিদায় নিয়েছ, যাকে তুমি ভুলে গেলে সে তো রব, সবার কাছ থেকে বিদায় নিয়ে ব্যাগেজ লাগেজ একত্রিত করে আগামীকালকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল 10টায় তোমার ফ্লাইট, পাসপোর্টটা তুমি বালিশের নিচে রাইকা, সবার কাছ থেকে বিদায় নিয়ে রেডি, আগামীকালকে সকালে তুমি চলে যাবে ইউরোপ আমেরিকা, তুমি জানো না বুকা হইতে পারে তোমার বালিশের নিচে আজরাইল বসা, ঘুমের ভিতরে হার্ট অ্যাটাক করে মরে যেতে পারছে। কিসের দুনিয়া? রব এর জন্য বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল করিম, এই মানুষ তোদের কি হয়েছে, কে তোদেরকে দুঃখ দিয়েছে আমার মতো মহান রব থেকে,
অথচ আল্লাযী খালাকাকা, আমি তোমাদেরকে তৈরি করেছি। রব থেকে দূরে যাইও না, আল্লাহর ওয়াস্তে দু হাত জোড় করে আপনাদের কাছে বলছি, ও যুবক ভাই যারা আছো এখানে, আমার কথা যত দূর পর্যন্ত যাচ্ছে দু হাত জোড় করে তোমাদের কাছে বলছি, আমিও তোমাদের মতো যুবক আর তরুণ, আমিও চাইলে দাড়ি কেটে ফর্ম শেপ করে রাস্তা দিয়ে হেঁটে গেলে মনে হবে আমি এসএসসি পরীক্ষা দিতে যাই। আমি তোমাদের কাছে যে মেসেজ দিয়ে যেতে চাই, যুবক দু হাত জোড় করে বলে দিচ্ছি, তুমিও প্রেম করো, তোমার গার্লফ্রেন্ড আছে যার জন্য জিন্দেগি নষ্ট করে দিচ্ছ, আরে বোকা, তুমিও প্রেমিক, আমিও প্রেমিক, আমিও প্রেম করি, তুমিও প্রেম করো। যুবক তোদেরকে বলছি, তোমরা যে মেয়ের সাথে প্রেম করো, যার সাথে প্রেম করে পড়ালেখা বাদ দিয়েছ, যার সাথে প্রেম করে সারা রাত টেলিফোনে কথা বলো, বোকা, হয়তো তোমার গার্লফ্রেন্ডের চেহারা স্মার্ট, তার চেহারা বিউটিফুল, তার বডি এক্সট্রা অর্ডিনারি করা, দেখলে তুমি পাগল হয়ে যাও, কসম রব্বে পাকের জাতের, যার প্রেমে পাগল হয়ে রাত্রবেলা না ঘুমে টেলিফোনে কথা বলো, আজ যদি ওই মেয়েটা মইরা যায়, কসম রব্বে পাকের জাতের, 72 ঘন্টার ভিতরে তার চামড়ার থেকে বের হবে পোকা। কি করলা তুমি জিন্দগিতে? ভাই তোমাদের পায়ে ধরে বলছি, তুমি যার সাথে প্রেম করো, যার সাথে প্রেম করে পড়ালেখা বাদ দিয়েছ, যার সাথে প্রেম করে ফ্রেন্ড সিডিল ইয়াবা ধরেছ, যার সাথে প্রেম করে বিজনেস করে সব টাকা মা বাপকে না দিয়ে তার বাড়িতে দিয়েছ, তুমি জানো না ওই মেয়ে যদি ঘুম থেকে উঠে তোমার থেকে স্মার্ট, তোমার থেকে টাকাওয়ালার একটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। তোমাকে কে ধোকা দিয়েছে রব থেকে ফিরে আসবার? এজন্য প্রেম করো রসুলের সঙ্গে, প্রেম করো আল্লাহর সঙ্গে। রব তো বলেছেন আমিও তো প্রেম করি, তোমরা এই বুকা জায়গায় প্রেম করো কেন? রব বলেছেন আমিও প্রেম করি, রব তো বলেছেন আমার রসুলের সঙ্গে প্রেম করেন, মাঝে মাঝে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফানজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির, ওয়া চাদর ওয়ালা চাদর খোলো, কম্বল ওয়ালা কম্বলের নিচ থেকে বের হও, ও হাবিবুল্লাহ বন্ধু, তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে, আয়েশার সঙ্গে কম্বলের নিচে, আমি রব আল্লাহ আরশিস্তাওয়া, আর সে একা একা ভাল লাগে না বন্ধু, কম্বলের নিচ থেকে বের হও, আমি তো ঘুমাই না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি তোমার প্রেমে পাগল হয়ে ঘুমাই না, একটাবার ঘুম থেকে ওঠো, কম্বল ছাড়ো, ঠান্ডা পানি দিয়ে ওযু করে সেজদায় পড়ে যাও, আমি রব আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যায়, হাজির। রব তো তার নাম, আবার তোমাদেরকে বলছি ভাই, সেই রব থেকে কে দুঃখা দিয়েছে, কে তোমাকে দুঃখা দিল সেই রবকে ভুলে যাওয়ার? এই জন্য আমার শেষ কথা, কাটায় কাটায় 11টা আমার শেষ কথা, রসুলের জিন্দেগির শেষ কথা, আসসালাতু আলা ওয়াক্তিহা, আসসালাতু আলা ওয়াক্তিহা, আসসালাতু আলা ওয়াক্তিহা। ও ভাই তোমাদের পায়ে ধরে বলছি, আমি খারাপ হতে পারি, আমার কথাটা খারাপ না, আমি নির্লজ্জ বেহায়া চরিত্রহীন হতে পারি, আমার কথা খারাপ না, তোমাদের পায়ে ধরে বলছি, যেখানে যে অবস্থায় থাকো নামাজকে ভুলে যাইও না, নামাজকে ভুলে যাইও না, যে আমার শেষ কথা আজকের। ও ভাই তুমি বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছো, সিনেমা হলে সিনেমা দেখতেছ, নাচ গান চলছে, সবার সঙ্গে তুমি আনন্দ উল্লাস করতেছ, আজান হয়ে গিয়েছে, রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, ও বান্দা সিনেমার মধ্যে শান্তি নাই, কল্যাণ তো আমার কাছে, তোমার পায়ে ধরে বলছি, সিনেমা হলে সিনেমা দেখতেছ, নামাজের সময় হয়ে গিয়েছে, ওখানে নামাজ দাঁড়িয়ে, ওখানে নামাজে দাঁড়িয়ে যাও, তোমাকে বলছি না সিনেমা হল থেকে বের হয়ে আসো, তা তোমাকে বললেই তুমি বের হবে না, আমি কি বলতে চাইব? ও ভাই তোমাকে বলছি বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছ, মদ খেয়ে উলঙ্গ নারীরা নাচানাচি করতেছে, নাচানাচি হচ্ছে, উন্মাদ হয়ে গিয়েছে, তুমিও ওখানে গিয়েছ, মদের বোতল হাতে নিয়েছ, হঠাৎ আওয়াজ এসেছে হাইয়া আলাল ফালাহ, ও বান্দা মদের বোতলে কল্যাণ নাই, কল্যাণ তো আমার কদমে সেজদায়, তোমার পায়ে ধরে বলছি মদের বোতলটা রাইখে দাও, ওখানে নামাজ দাঁড়িয়ে যাও, আগে নামাজ এরপর অন্য কাজ, আগে নামাজ এরপর অন্য কাজ। বন্ধুদের পাল্লায় পড়ে ইয়াবার ট্যাবলেট হাতে নিয়েছ, তোমার হাতে ইয়াবার ট্যাবলেট, ইয়াবার প্যাকেট তোমার হাতে, হঠাৎ আজান হয়েছে হাইয়া আলাল ফালাহ, ও বান্দা কল্যাণ আমার কাছে, পকেটে রাইখা দাও ইয়াবার ট্যাবলেটটা, পকেটে রাইখা দাও, আগে নামাজে দাঁড়াইয়া যাও, আগে নামাজে দাঁড়াইয়া যাও, আগে নামাজে দাঁড়াইয়া যাও। ও ভাই তোমাকে আবারও বলছি, বন্ধুদের পাল্লায় পড়ে জেনা করেছো, জেনা বদমাইশি করে
দাঁড়িয়েছো, নামাজের সময় হয়ে গিয়েছে, ওখানে পবিত্র হয় নামাজে দাঁড়িয়ে যাও। আবার বলছি নামাজ পড়ো, যদি তোমার পরনে পাঞ্জাবি থাকে পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও, পাঞ্জাবি যদি না থাকে একটা শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও, শার্টও যদি না থাকে একটা টি শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও, টি শার্টও যদি তোমার না থাকে একটা সেন্ডু গেঞ্জি পরে তাও তুমি নামাজে দাঁড়াও। তোমাদের পায়ে ধরে বলছি গেঞ্জিও যদি না থাকে খালি গায়ে তাও নামাজে দাঁড়াও, মাথায় যদি টুপি না থাকে টুপি ছাড়া নামাজে দাঁড়াও। বন্ধু যদি তোমার পরনে পায়জামা থাকে পায়জামা পরে নামাজে দাঁড়াও, পায়জামা যদি না থাকে একটা প্যান্ট পরে নামাজে দাঁড়াও, প্যান্টও যদি তোমার না থাকে একটা থ্রি কোয়ার্টার পরে নামাজে দাঁড়াও, তাও যদি তোমার না থাকে হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকো তাও তুমি নামাজে দাঁড়াও, হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকবার কাপড় যদি না থাকে খালি গায়ে খালি মাথায় তাও তুমি নামাজে দাঁড়াও। অজুর ব্যবস্থা থাকলে অজু করে নামাজে দাঁড়াও, অজুর ব্যবস্থা না থাকলে তাইয়াম্মুম করে নামাজে দাঁড়াও, তাইয়াম্মুমের যদি ব্যবস্থা না থাকে বিনা অজুতে বিনা তাইয়াম্মুমে খালি গায়ে যেখানে যে অবস্থায় আছো তাও তুমি নামাজে দাঁড়াও। আমার বিশ্বাস রক্ত বলেছেন ইন্না সালাতে তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই সালাতই একদিন তোমাকে সকল অশ্লীলতা থেকে বাঁচাইয়া বাঁচাইয়া ইনশাআল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে, পৌঁছায় দিবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চাই, আউয়ালান যা বলেছি আমাকে আমল করবার তৌফিক দান করো, আখেরান আমরা সবাই যেন দিনের পথে চলতে পারি। اللهم لك الحمد كله ولك الشكر كله نسألك الخير كله ونعوذ بك من شر كله إنك على كل شيء قدير. السلام عليكم ورحمة الله وبركاته.